স্বাগত সংবাদ দুপুরে আপনাদের সাথে আছে জাহিদুল বাশার আমি শাহনাজ সারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনামগুলো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চেষ্টা অব্যাহত রাখতে হবে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবার জানাচ্ছি পুরো সংবাদ 25 মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন দেশের অগ্রযাত্রায় যারা অবদান রাখছেন তাদের স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করার তাগিদ দিয়েছেন শেখ হাসিনা স্বাধীনতা ও দেশ গঠনের অগ্রযাত্রায় অসামান্য ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ প্রতি বছরই দেয়া হয় স্বাধীনতা পুরস্কার সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 13 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন বাকশাল গঠন করে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু আর এ কারণেই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে জাতির পিতা সিদ্ধান্ত নেন যে করেই হোক আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে দেশের উন্নয়ন বাড়াতে হবে এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সেই চিন্তা থেকেই তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যেটাকে সংক্ষিপ্ত আকারে বাকশাল নামে পরিচিত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল প্রকৃতপক্ষে সেটা ছিল সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধ করে তিনি রাষ্ট্র পরিচালনা করে অর্থনৈতিক মুক্তির অর্জনটা ত্বরান্বিত করতে চেয়েছিলেন দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নই সরকারের লক্ষ্য জানিয়ে তা অর্জনে কাজ করার প্রত্যয়ের কথা জানান সরকার প্রধান স্বাধীনতার সুফলটা যেন বাংলার জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আর্থসামাজিকভাবে যেন আমরা উন্নত হতে পারি এবং উন্নত জাতি হিসেবে বিশ্বের জন্য আমরা একটা মর্যাদা ফিরে পেতে পারি সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করেছি যার শুভফল দেশবাসী পেয়েছে পাশাপাশি গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা আজকে 25 মার্চ গণহত্যা দিবস ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি যে এই দিবসটা এই যে পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের উপর যে নিরস্ত্র বাঙালির উপরে গণহত্যা চালিয়েছিল আমরা লাখো মানুষ হারিয়েছি কাজী এই দিনটি গণহত্যা দিবস হিসেবে যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে 71-এর পরাজিত শক্তি বিভেদ তৈরি করে দেশকে পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সংসদে বিরোধী দলীয় উপনেতা হিসেবে রওশনের সাদকে নিয়োগ দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় দলে বিভেদ সৃষ্টি ও ব্যর্থতার অভিযোগ এনে শুক্রবার রাতে ছোট ভাই জে এম কাদেরকে জাতীয় পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ পরদিন জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে জে এম কাদেরকে অপসারণ করেন এইচ এম এরশাদ একই জায়গায় রওশন এরশাদকে মনোনীত করার কথাও জানান এরশাদ নতুন এই সিদ্ধান্ত কার্যকর করতে সংসদের স্পিকারের কাছে প্রস্তাবও দিয়েছিলেন এরশাদ এরই প্রেক্ষাপটে স্পিকার শিরীন শারমিন চৌধুরী উপনেতা হিসেবে রওশন এরশাদকে নিয়োগ দেন চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন তাকে জলদস্যু বলছে র্যাব ভোরে উপজেলার ছোট ছোনোয়া এলাকায় এ ঘটনা ঘটে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি র্যাব জানিয়েছে ভোরে র্যাবের একটি দল ছোট ছোনোয়া এলাকায় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে আত্মরক্ষার্থে র্যাবও পাঁচটা গুলি চালায় পরে জলদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এ সময় 7টি অস্ত্র এবং 22 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব মাদারীপুর শহরের একটি নির্মাণাধীন ভবন থেকে জেলা ছাত্রলীগ সহসভাপতি লিমন মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকাল 9:30 দিকে শহরের বাদামতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় মাদারীপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান শহরের বাদামতলা এলাকার ভূঁইয়া কমিউনিটি সেন্টারের পেছনের একটি নির্মাণাধীন ভবনের দোতলা থেকে লিমন মজুমদারের মরদেহটি উদ্ধার হয় তার গলায় গামছা পেঁচানো ছিল ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
বেশি ভাড়া ও চালকদের নিয়ম ভঙ্গ সহ রাইড শেয়ারিং সেবা উবার নিয়ে গ্রাহকদের নানা অভিযোগ। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে উবার কর্তৃপক্ষ। নজরদারি বাড়ানোর পাশাপাশি অ্যাপ ভিত্তিক সেবায় দূরত্ব ভেদে ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। 2016 সালে দেশে যাত্রা শুরু করে আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। শুরুর দিক থেকে কম ভাড়ার কারণে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই সেবা। কিলোমিটার প্রতি উবারের ভাড়া বেশি বলে মনে করছেন গ্রাহক। এছাড়াও কখনো কখনো অ্যাপসে ভাড়া বেশি উঠে বলেও অভিযোগ করছেন অনেকেই। প্রোমো ইউজ না করলে যে টাকাটা তারা চার্জ করে এটা একটু এক্সপেন্সিভ মনে হয়। অন্যান্য রাইড অ্যাপসের তুলনায় উবারের ভাড়াটা একটু তুলনামূলকভাবে বেশি। উবারের পাঁচটি সেবার মধ্যে প্রিমিয়ারের মান সবচেয়ে উন্নত। মানের দিক থেকে উবার প্রিমিয়ারের ভাড়া বেশি থাকার কথা থাকলেও অনেক সময় দেখা যায় উবার এক্সের ভাড়া বেশি। এমনকি চালকরা অনেক জায়গায় যেতে চান না, গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করেন। আর এসব বিষয়ে উবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পদ্ধতিটিও জটিল বলছেন গ্রাহকরা। যদি একটু ঘিঞ্জি এরিয়া হয়, ধরেন গলির ভিতরে বাসা, তখন গলির ভিতরে ওরা আসতে চায় না। মাঝে মধ্যে যে উবার প্রিমিয়ার থেকে এক্সের প্রাইস বেশি থাকে, যেটা আমাদের জন্য একটা সমস্যা। উবার কর্তৃপক্ষ বলছে গাড়ির তুলনায় গ্রাহক বেশি হলে ভাড়াও বেশি হয়। তবে আগামীতে ভাড়া সমন্বয়ের পরিকল্পনা আছে উবারের। সবসময় বিবেচনা করি খুব ক্লোজলি যে এই প্রাইস পয়েন্টটা কি রাইট ফর দ্য মার্কেট কি না। যদি দেখা যায় যে আমার মনে হচ্ছে যে না, দিস মার্কেট ইজ নট অ্যাড্রেসেবল অর দিস প্রাইস পয়েন্ট ইজ নট অ্যাট্রাকটিভ, ইউ অবভিয়াসলি এন্ড আপ অ্যাডজাস্টিং। বিশ্লেষকরা বলছেন বিকল্প না থাকায় গ্রাহকরা উবার ব্যবহার করছেন। সরকারের উচিত কিলোমিটারের ভিত্তিতে ভাড়া ঠিক করে দেয়া। ম্যাক্সিমাম প্রাইস সিলিংটা সেট করে দেয়, তাহলে আমাদের সাধারণ জনগোষ্ঠীর এই প্রাইস রিলেটেড যে ভোগান্তি সেটাও লাঘব হবে। দেশে এখন পর্যন্ত 1 লাখেরও বেশি চালক উবারে নিবন্ধন করেছেন। 2.5 বছরে 37 লাখেরও বেশিবার উবারে সেবা নিয়েছেন গ্রাহকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।